বিশ্বনবীর বয়স 47 বছর, আম্মা জান আয়েশা জন্ম নিচেন। বিশ্বনবীর বয়স 55 বছর, আম্মা জান আয়েশার সঙ্গে বিয়ে হচ্ছে 7 বছর বয়স। বিশ্বনবীর বয়স যখন 57, আম্মা জান আয়েশার বয়স তখন 9, বাসর ঘরে যাচ্ছেন। বিশ্বনবীর বয়স যখন 63, আম্মা জান আয়েশার বয়স তখন 18, দয়ার নবী পৃথিবী থেকে চলে যাচ্ছেন। এবার বলেন, একটা 47 বছর, একটা 55 বছর, আর 55 বছরের এক বৃদ্ধ সঙ্গে আমার আল্লাহ 7 বছরের মেয়েকে কেমন করে নির্বাচন করলেন, এটাই বা কেমন সাজমান। আম্মা জান আয়েশা বলতেন, আমাকে আল্লাহ 5খানা সম্মানই দিয়েছেন। 1 নম্বরে আমার বিয়েটা আসমানে নির্বাচন হয়েছে, 2 নম্বরে আমার বুকে মাথা রেখে বিশ্বনবী বিদায় নিয়েছেন, 3 নম্বরে আমার হুজরাতে আজও নবীজি শুয়ে আছেন, 4 নম্বরে আমার বিছানা থেকে মেরাজ হয়েছে, 5 নম্বরে আমার ঘরে ওহি এসেছে জিবরাইল আমিন। তাহলে এই মেয়েটা কত সুন্দর, আল্লাহ তাবারাক তাআলার নবী একদিন সফর থেকে ফিরে আসছেন। তাহলে আম্মা জান আয়েশার কিছু আচরণ শুনলেন কেমন, সফর থেকে আসছেন ধুলোবালি নিয়ে, এইভাবে মদিনায় তিনি খেলা করছেন। আম্মা জান আয়েশা আবু বাকার গিয়ে বলছেন, ও মা, তোমার বিয়ে দিয়ে দিয়েছি দয়ার নবীর সঙ্গে, ধুলোবালিতে নোংরা থাকলে হবে না, তুমি পরিষ্কার হও। সে ছোট ছেলে স্বামী বুঝে না, সুজা মাকে গিয়ে বলছে, মা আমার স্বামী এসেছে আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও। তার মা তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিল। বিশ্বনবী বসে আছেন, সুজা গিয়ে আম্মা জান আয়েশা ভিতরে ঢুকলেন, নবীজির সঙ্গে কথা বলছেন। আল্লাহর নবী বলছেন, আয়েশা রে, আমি তোমাকে বেশিরভাগ টাইম খেলাধুলাতে দেখি, তুমি কি খেলতে অতি ভালোবাসো, তোমাকে খেলা এতই ভালো লাগে, তোমার কি কোনো কাজ নাই? রসুলের আঙ্গুলটা ধরে টানতে শুরু করলেন, এইভাবে টানচার বলছেন, ও দয়ার নবী গো, আমি শুধু খেলতে পারি না, আমি দৌড়তে শুদ্ধ পারি। বিশ্বনবী 2 বার ধরেছেন বিবির সঙ্গে, আম্মা জান আয়েশার সঙ্গে তখন 1 বার দৌড়লেন। নবীজি আপনার একটু হালকা হলেন, আম্মা জান আয়েশাকে আগে বাড়তে দিলেন, কারণ ছোট ছেলে, নবীজি দেখছেন আমি যদি আগে বেড়ে যাই তো মনে কষ্ট পাবে। এইভাবে হাতে তানা দিয়ে দিয়ে রসুলকে বলেছিলেন, আপনি আখিরি পায়গাম্বার, আপনি সৈন্যদের কমান্ডার, কিন্তু আমার সঙ্গে দৌড়ে পারলেন না। বিশ্বনবী মুচকে মুচকে হাসলেন। এরপরে নয়ার নবী একবার সফরে বেরিয়ে গেছিলেন, সফরে আসতে আসতে জিহাদ থেকে ফেরার পথে নবীজি বললেন সাহাবীদেরকে, তোমরা একটু আগিয়ে যাও, চান্নিরা ছিল, তোমার মায়ের সঙ্গে আমাদের প্রয়োজন আছে, আমার প্রয়োজন আছে। সমস্ত সাহাবরা এগিয়ে চলে গেলেন। তখন দয়ার নবী বলেন, আয়েশা রে, তুমি তো একদিন আমাকে প্রস্তাব দিয়েছিলে দরার জন্যে, তুমি অতি শিশু ছিলে, আমি প্রত্যাখ্যান করিনি, আজকে তুমি হেলফুল একদম হেলতলা হয়ে গেছো, তা আমার প্রস্তাবটা তুমি রাখো, চলো দুইজন একবার ধরব। সেদিন বিশ্বনবী আগে বেড়ে গেলেন, আম্মা জান আয়েশা পারলেন না, শরীরটা দুর্বল, তিনি মোটা হয়ে গেছেন, কিন্তু নবীজি তো সৈন্য কমান্ডার। তখন আম্মা জান আয়েশাকে এবার রসুল কিছু বলতে যাবেন, এমন সময় আম্মা জান আয়েশা বলছেন, ড্র হয়ে গেল, একদিন আমার একদিন আপনার। দয়ার নবী বললেন, আয়েশা রে, আল্লাহ তোমাকে এত চালাক করেছে, আমাকে কিছুই বলতে দিলেন না। এটা হলো আম্মা জান আয়েশার আচরণ। এই যখন আম্মা জান আয়েশার উপরে তোহমাত দেওয়া হয়েছিল, তোহমাতের ব্যাপারে অনেক লম্বা ঘটনা, আল্লাহ তাবারক তাআলা 11খানা আয়াত নাজিল করে আম্মা জান আয়েশাকে পবিত্রতা ঘোষণা করলেন। এই অবস্থায় কি হয়েছিল, তিনি অসুস্থ হয়ে পড়ে গেছিলেন। বন্ধুরা আমার, ওই সময় হযরত আলীকে জিজ্ঞেস করলেন, দয়ার নবী কি বলেন আলী রে, তোমার আয়েশার ব্যাপারে কি মনে হয় বলো। রসুল চিন্তিত হয়েছিলেন তোহমাত নিয়ে, তো হযরত আলী কি বলছে জানেন, আমার শাশুড়ির খবর নেবেন হুজুর, আমার শাশুড়ির কোয়ালিটি খুব। কেন, বাড়িতে জামাই এলে ব্যস্ত কে হয়, বিবির থেকে বেশি ব্যস্ত হয় শাশুড়ি। তো হযরত আলী বলছে, আমি গেছি বেড়াতে, হযরত আলী হচ্ছে জামাই, আয়েশা হচ্ছে শাশুড়ি, দিয়ে তাড়াতাড়ি করে একটা গামলাতে গমের আটা দিয়ে ওইটাকে এমনি করে
টিপছে, কি করবে, জামাইকে রুটি খাওয়াবে, তার ছোট মেয়ে এরকম টিপতে টিপতে ওই আটার ভিতরে হাত রেখে ঘুমিয়ে গেছে। জামাই মনে মনে ভাবছে, হায় রে শাশুড়ি, রুটি কখন পাবো রে। এইদিকে ও ঘুমাইছে, ওদিকে বকরিতে আবার আটা নিয়ে পালিয়ে গেছে। তখন হজরত আলী আরও হাসছে, শাশুড়ি একটা পেয়েছি আমি, এ হলো আম্মাজান আয়েশা। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এই শিশুটাকে রসুলকে দিলেন কেন? প্রথমে দিলেন বয়স্ক বয়স্কা, শেষ বয়সে শিশু, কারণ কি? তার কারণ একটাই, চরিত্র। আজকের পুরো বক্তব্যটা হচ্ছে চরিত্র, কি করে চরিত্রটা কারণ শুনেলেন। একটা কথা আপনারা বলেন তো, যাদের বয়স ষাটের পেরিয়ে গেছে, ষাট পেরিয়ে গেছে, কোরআনের এক পাতা মুখস্থ করতে পারবেন? বলেন পারবেন? আমি পারি না। পঞ্চাশ পেরিয়ে গেছে, এতে আমি কোরআন শরীফ লিখব, আয়াতগুলা দাগ মেরে রাখবো, দিয়ে পড়ব, কিন্তু আমি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন এটা কোনো শিক্ষকের কাছে পড়িনি, আমি আমার আব্বার কাছে মুখস্থ করেছি। আব্বার পাশে শুতাম, এতিম ছিলাম, মা মারা গিয়েছিলেন, আমাকে মা পাঁচ বছরে রেখে চলে গেছে, আব্বার পাশে শুতাম। তো আব্বা বলতো আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, তার আমার আব্বা তো মোশের পাইকারের বাবা, ওরা আর কত সুজা হবে। তো আমি আব্বার সঙ্গে তোতলা তোতলা করে বলে বলে মুখস্থ করেছি, কিন্তু আমার আব্বা খুব কড়া মানুষ ছিলেন, দিনের ব্যাপারে খুব করা ছিল, সংসারের মাল নষ্ট করেছি, একটা থাপ্পড় মারে নাই, কিন্তু নামাজে জামাত না পেলে অবস্থা গরম করে দিয়েছে, বেরিয়ে ঘর থেকে, এরকম করা ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। এই জন্য তিনটে বড় ভাই আমাদের একটু নর্মাল বুদ্ধি কম, বাকি তিনটে ছেলে কি আলেম হাফেজ করেছেন। তো যাই হোক, সে কথা নয়। এখন সেই সুরা ফাতিহা আমি মুখস্থ করেছি আব্বার কাছে তোতা পাখির মতো, আর আমি যদি ঘুমিয়ে থাকি, বিভোর ঘুমাই, আর এখানকার হেড মাওলানা যদি উঠিয়ে দেয় বলে নূর মোহাম্মদ একবার পাঁচ সুরা ফাতিহাটা বলো, ঘুমের ঘোরে বলবো, তারপরেও ভুল হবে না। কথা ঠিক বললাম না ভুল? তাহলে শিশু অবস্থায় মুখস্থ ভালো হয়, আপনারা একবার মুখ খোলেন, শিশু অবস্থায় মুখস্থ ভালো, বৃদ্ধ অবস্থায় মুখস্থ করা সম্ভব? তাহলে আম্মা জানায়সা, নবীজি কেমন ভাবে চলছেন, উঠছেন, বসছেন, খেয়েছেন, এগুলো সব হাদিসে লেখা হচ্ছে। রসুলের সাল্লাম ডান হাতে খেয়েছেন, রসুলের সাল্লাম খাবারে পানিতে শ্বাস দেয়নি, পানিকে তিনবার খেয়েছেন। এইভাবে যে হাদিসগুলো পরপর 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 চলে আসছে, নবীজি সফর কেমন করতেন, নবীজি পেশাব কীভাবে করতেন, পায়খানা কীভাবে করতেন, কে বর্ণনা করবে, কে দেখেছে? আবু হুরায়রা দেখেছে, আবু বাকার দেখেছে, উসমান দেখেছেন, আলী দেখেছেন, এইভাবে সমস্ত রাবিরা বলবে রসুলের সাল্লাম কেমন করে খুতবা দিয়েছেন, হযরতে হাসান বলবেন, হুসেন বলবেন, রাসূলুল্লাহ সাল্লাম হাত কোথা বেঁধেছেন, সমস্ত সাহাবীরা বলবেন, আবু জার বলবেন, জাবের বলবেন, জুবাইর বলবেন, তার মানে রাসূলের জীবনে যা কিছু আমল ঘটেছে সাহাবীরা দেখবেন আর বলবেন। কিন্তু বন্ধুরে, এমন একটা জায়গা আছে সেখানে হাসানো যাবে না, হুসানো যাবে না, মা ফাতেমারও যাওয়ার অর্ডার নাই। সেটা হচ্ছে স্বামী স্ত্রী যখন বাড়ির ভিতরে ঢুকে যাবে, তারা যখন তাদের দৈহিক চাহিদা নিয়ে বাড়ির ভিতরে পৌঁছে যাবে, ওই জায়গাতে পৌঁছাতে পারবে না হাসানের মতো কচি মাথাটা, হোসেনের মতো কচি মাথাটা পৌঁছাতে পারবে না, ওই জায়গা ফাতেমা যাওয়ার অর্ডার নাই, দরজা লেগে গেছে, স্বামী স্ত্রী থাকবে। তাহলে রসুল কিভাবে বিবির সঙ্গে মিলেছেন আর কিভাবে গোসল করেছেন, মিলার প্রসেসটা কি রকম ছিল, কত রকম আসন ব্যবহার করেছেন, এগুলো কে দেবে, কে দেবে সমাজ, আজকে কে দেবে? এর জন্য আমার আল্লাহ একটা সাত বছরের কচি বাচ্চাকে রসুলের কম্বলে ভরে দিলেন, এগুলোকে রেকর্ড করার জন্য। আম্মা জান আয়েশা, দাম্পত্য জীবনের যত সমস্যা আছে এই সমাধানগুলো কে দিয়েছেন? রসুলের মিলন থেকে নিয়ে গোসল পর্যন্ত এর দ্বিতীয় কোনো রাবি নাই, শুধু একজনই বর্ণনা করেছেন, তিনি হলেন আম্মা জান আয়েশা। বুঝতে পারলেন?
ভিতরকার খবরটাকে রেকর্ড করে আনতে হবে, কারণ আমাদেরকে তো ওইভাবেই চলতে হবে, গোসল করতে হবে, স্ত্রীকে ব্যবহার করতে হবে। তাহলে ওই খবরটা কোন সাহাবি দেবে? ওখানে তো আবু হুরায়রাকে দাঁড়ানোর ক্ষমতা নাই, ওখানে তো আবু জার জুবাইর যাবে না। এর জন্য একটা শিশু মেয়েকে আল্লাহ তার কোলে ভরে দিলেন, সে রেকর্ড করে বের করে নিয়ে চলে এলো। একটা আপনাদের সামনে তুলে ধরি, উজু করার পর স্ত্রীকে চুমা দেওয়া যাবে কি যাবে না, এই নিয়ে সমস্যা মদিনাতে বসে গেল। রসুল্লাহ সাল্লাম আর নাই পৃথিবীতে। হাজি, উজু করার পর রসুল স্ত্রীকে চুমা দেওয়া যাবে, কাকে শুধাবি? বুড়ি গলার মনে মাথায় মনে নাই, অন্য বিবিদের মাথায় মনে নাই, বলছে আয়েশাকে জিজ্ঞেস করবে। সাহাবিরা বললেন, আম্মুল মুমিনিন আম্মা জানা আয়েশা, উজু করার পর কি স্ত্রীর গালে চুমা দেওয়া যায়? এর জন্য কি উজু ভাঙবে না? তখন আম্মা জানা আয়েশা বললেন, দয়ার নবী বাড়িতে উজু করতেন, উজু করার পর পোশাক পরতেন, আতর মাখতেন, পাগড়ি বাঁধতেন, নামাজ পড়ার জন্য যেতেন। কখনো কখনো আমি রাস্তায় ধারে দাঁড়িয়ে থাকতাম বারান্দার দিকে, বিশ্ব নবী নামাজ পড়াতে যেতে যেতে রাস্তায় হাঁটতে হাঁটতে আমার গালে ছুটুক করে চুমা দিয়ে চলে যেতেন, এতে কোনো অসুবিধা হবে না, সেক্সুয়ালভাবে চুম দেওয়া যাবে না, তবে স্ত্রীকে আনন্দ দেওয়ার জন্যে ঠোঁটে মুখে একটা ছুটুক করে চুম দিয়ে নামাজ পড়তে চলে যান, জন্য উজু ভাঙবে না। সমস্যা সমাধান করলো কে? না আম্মা জান আয়েশা। এর জন্য আমার আল্লাহ বললেন, নবী হে ফা আম্মাল ইয়তীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, তোকে আমি যেভাবে তিলে তিলে মহব্বত দিয়ে মানুষ করেছি পৃথিবীর বুকে, খবরদার এতিমদেরকে ধুমকে কথা বলিও না, এবং তোমার দরজায় যে ভিক্ষা চাইতে আসবে তাকে তুমি ছিড়কে কথা বলিও না। ও আম্মা বি নিহমতি রব্বিকা ফাহাদ্দিস, হে আমার নবী, তোমাকে যে তোমার রব এতগুলি নিয়ামত দিয়েছে এগুলো লোকের কাছে তুমি প্রকাশ্যে বলে বেড়াও। কথা বুঝাতে পারলাম? আরে জানা হ্যাঁ না বলেন। পুরো সূরাটা তফসির হয়ে গেল, কিন্তু দুটা কথা বাকি আছে, উঠবেন না, দুটা কথা বাকি আছে। একটা কি, যে আল্লাহ যে তার রসুলকে বলেছে যে আমি তোমাকে অতি সত্তর কিছু দিব, তুমি রাজি হয়ে যাবে, তিনি দিয়েছেন কি? দিলে তো হাদিসে আসতো, কিচ্ছু দেয়নি, কিচ্ছু দেয়নি, দিব বলেছেন আল্লাহ। তার মানে রসুল পাননি, চলে গেছেন, কিন্তু আমার আপনার কাছে রসুল মারা গেছেন, আল্লাহর কাছে মরেছে? না, আল্লাহর কাছে আছে, দুনিয়াতে ছিল, কাছে নিয়েছে, আছে, তা আল্লাহ দেবেন। একটা তফসির আলী কাছে সুরা মারিয়ামের ভিতরে দুইখানা আনন্দদায়ক তফসির পেয়েছি, 71 নম্বর আয়াতে তফসির দেখতে দেখতে একদিন গভীরে পৌঁছে গেলাম, তখন দেখছি এক জায়গায় লিখেছে, কঠিন কিয়ামতের দিনে আমার নবী যখন কাঁদবেন তখন আমার আল্লাহ বলবেন, নবী হে সেই ওহি বন্ধ করে তোকে বলেছিলাম যে আমি তোকে খুশি করে দিব, এমন প্রাইস দিব, আজকে তুই কাঁদছিস উম্মতের জন্যে, তোর উম্মতগুলোকে আমি জান্নাতে দিয়ে খুশি করে দিব। এটাই হচ্ছে একটা প্রাইজ। কি প্রাইজ আল্লাহ রেখেছে দেখেন, তোর উম্মতগুলোকে আমি জান্নাতে দিয়ে তোকে খুশি করে দেবো, যা আমি তোকে রাজি করব বলেছি। দুই নম্বর একটা তফসির পেয়েছিলাম, জান্নাতের ভিতরে এমন কিছু লোক আছে মনকে ভারী করে ঘুরবে, মনে শান্তি পাবে না, মনে আনন্দ পাবে না, জান্নাতের এত নিয়ামত তারপরও তার মন ভালো থাকবে না, বোন আমার, মা আমার, খালা আমার, তার মনটা কেন ভালো থাকবে না? রব জিজ্ঞেস করবে, গোলাম রে, মেহমান রে, আমার জান্নাত কি তোকে আনন্দ দিতে পারছে না? তখন ওই লোকটা বলবে, মাবুদ, পৃথিবীর বুকে আমার একটা কলিজার টুকরা বন্ধু ছিল, জিগড়ি দোস্ত ছিল, তাকে সব জায়গায় নিয়ে ঘুরতাম, তাকে আমি জান্নাতে খুঁজে পেয়েছি না, বলে তার নাম বল, আল্লাহ জানার পরও বলবে সে কে? বলে অমুক, বলে জি হ্যাঁ, বলে সে তো জাহান্নামে আছে, বলে আল্লাহ বলবে এর জন্যে আমার মন খারাপ হয়ে আছে, আমার রব বলবে, গোলাম রে তুই জান্নাতে মন ভারী থাকবি, এটা আমি রব মেনে নিতে পারবো না, আমার মেহমান আমার ঘরে এসে মন ভারী করে থাকবে, এটা
এটা আমাকে খারাপ লাগছে, ওই বন্ধুটাকে জাহান্নাম থেকে তুলে এনে ওর কাছে নিয়ে আল্লাহ খুশি করে দেবেন। তার মানে ভালো লোকের সঙ্গে সম্পর্ক রাখলে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেদিনও কিছু নিয়ামত দেবেন। অতএব বন্ধুত্ব করবেন তো ভালো মানুষের সঙ্গে করেন, তবে ওই লোকটাকে তুলবে একটা শর্তে, লোকটা যদি মুশরিক না হয়। দেখেন বুড়া মানুষ, হাঁটতে হাঁটতে হেঁটেই দিলাম বেশি, একটু বেশি বলা হয়ে গিয়েছে, আপনাদের বিরক্ত হবে। আমি আপনাদের কাছে 9 মিনিট চাইছি, ক মিনিট চাইলাম বলেন, ক মিনিট, 9 মিনিট হলে পুরো দুটো 1টা বেজে যাবে আমার, একদম 2.5 ঘন্টায়। তো 9 মিনিট কেউ উঠবেন না, খালি বলেন ইনশাআল্লাহ। যে উঠে পালাবেন 9 মিনিটের আগে সে হাত তুলেন, দেখেন আল্লাহর সঙ্গে ওয়াদা করছেন। এখন এই 9 মিনিটে আমি যা কিছু বললাম জেরক্স, আমার পুঁজি কিছুই নাই কোরআন থেকে। আজকে কোরআন আছে বলি আমরা সভ্য মানুষ, কোরআন চলে গেলে আমরা অসভ্য মানুষ, বিধায় কোন আল্লাহর গোলাম আছেন। এই কোরআন যিনি ভালোবাসেন, আজকে যার খিদমতে এই মহফিল, স্টেজটা যার জন্য, আমার জন্য নয়, কমিটির জন্য নয়, এর জন্যই আল্লাহর গোলাম কেউ আছেন 5,000-10,000 দেনেওয়ালা, 9 মিনিট টাইম নিচ্ছি, কিন্তু আমি কথা বলবো এর মাঝে, আপনাদেরকে বিরক্ত লাগবে না, 9 মিনিট পেরিয়ে যা বুঝতে পারবেন না। মা খালা বোন বেটি যতগুলি আছেন, একবার আল্লাহর হস্তে আপনারা যার কাছে যা আছে দেন। আরে বাবা ওখানে চাদরকে নিয়ে যাচ্ছ বাবা, এবার যাও রে বাপ। মেয়েদের ভিতরে আমি চাদর পাঠাচ্ছি, খালা, খালা বললাম, মা বলছি 100-200 টাকা দিয়েন, 500-টা টাকা দিয়েন, ভিখারির মতো চাইছি। কোরআনের খিদমতে চাদর পাঠালাম, শিশুগুলো যাচ্ছে, আপনার একবার ওদের হাতে দেবেন। আচ্ছা আর পুরুষগুলো 9 মিনিট বসেন, মা বোনেরা যারে বাবা যা 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 যা, 2-3টে চাদর যা বাপ, সোনামানি। মা বোনেরা মোটা রকম কিছু দেন, এখানে দিয়ে পাঠাবেন। ওই তোমরা গুটাও, এগুলো পাবে না, এগুলো গুটাও, এগুলো সর। সুবহান আল্লাহ, এখানে কেউ আসবে না, ডিস্টার্ব করলে আবার বেশি চালাক হয়েও না, তাহলে আর কোথাও করতে দেবো না রেকর্ড। জি আপনারা উঠবেন।